দর্শক, শুভ সকাল। দেখেন কি একটা অদ্ভুত ব্যাপার, এটা দেখানোর জন্য ভিডিওটা ওপেন করলাম। আমি মাত্র আপনার বাড়ি থেকে হেঁটে এসেছি, এখন এসে দেখি আমার হারমোনিয়ামের উপর, মানে যেখানটায় রেয়াজ করি হারমোনিয়ামের উপর একটা প্রজাপতি বসে আছে। হ্যালো বেবি, কি করো এখানে? প্রকৃতি কত সুন্দর না! আমার একটু এই লিভিং এর এই পাশটা একটু গাছ টাছ রাখা, তো ও কেন এসেছে আমি জানি না। আমার ওকে দেখে এত ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল। আমার অতিথি, হ্যালো বেবি, কি করো? প্রজাপতি আসলে কি হয় আমি জানি না, প্রজাপতি আসলে কি হয়। ছোটবেলায় শুনতাম প্রজাপতি আসলে বিয়ে হয়, এটা কেন আসছে আমার বাসায় আমি তো বুঝতে পারতেছি না কার বিয়ে হবে। ঠিক আছে, তুমি থাকো, তুমি থাকো। রান্না করা হয়েছে মা, এখন হচ্ছে ওরা দুই ভাই খাবে, আমার দুই ভাই। আর মিনা, তুই রান্না করো, করলা ভাজি করতেছি। মিনা মিনা অনেক ভালো রান্না করে, আর সারাদিন পান খায়। দেখি তোমার পান খাওয়ার দাঁতগুলো একটু দেখাও তো, তাকাও। সে তাকাবে না, তার লজ্জা লাগতেছে, ছোটবেলায় বিয়ে করছে তো এই জন্য বেশি লজ্জা পায়। দেখি তোর দাঁতগুলো দেখে তো, আজকে পান খাইছিস কয়টা? কয়টা খাইছস? কয়টা খাইছস? সে ভিডিও করবে না, সে লজ্জা পাচ্ছে। আচ্ছা আজকে একটু শাওন আসবে, করোনার পরে আজকে প্রথম আসতেছে, তো বাচ্চাগুলোকে দেখার জন্য অস্থির লাগতেছে। এখন ও হচ্ছে রান্না বান্না করতেছে, ওই সব রান্না করে, অনেক ভালো রান্না করে। ও রান্না খাইলে একদম ঘুমবেন না, এত মজা। ওর রান্না খাইলে ঘুম আসে না আমার, অনেক মজা হয়। খালি একটু তেল বেশি দেয়, এই হলো সমস্যা। করলা ভাজি ছাড়া আমরা ভাত খেতে পারি না, আমাদের অভ্যাস, নানু শিখে গেছে। তা আমার আর আমার মার হচ্ছে করলা ভাজি লাগবেই লাগবে। মিনা কয়টা পান খাইছ আজকে? আমার জান আসছে এই যে সাথে আসছে, এই যে বাবু, বাবু আমার জান, আমার কষ্ট, আমার ময়না, এই যে আমার ময়না আসছে, আমার জান আসছে, আমার কলিজে পাখি আসছে, আমার জান আসছে, এই যে দেখেন আমার জান আসছে, আমার কলিজাটা আসছে। কতদিন পরে নিনার পাশে আসছো তুমি? কতদিন পরে আসলা? কতদিন পরে আসলাম, তোমাকে মিস করছি না, মিস করছি না তোমাকে, মিস করছি না। ময়না আমার সোনা, আমার কলজা, আমার বুদ্ধ, আমার ফেপসা। এটা কে? এটা কে? এটা কে? শায়ান লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। ও কি ভেঙ্গা, আবার ভেঙ্গাও, কি ভেঙ্গালা? ওরে বাবা রে, এটা কি ভেঙ্গানো, আবার ভেঙ্গাও। ওর আম্মু হচ্ছে ওকে খাওয়াচ্ছে আর ওইখানে ভেঙ্গাচ্ছে, আবার ভেঙ্গাও, আবার ভেঙ্গাও তো। কি ভেঙ্গানো এটা, কি ভেঙ্গানো? শায়ান অনেকদিন পরে আসছে নানুর বাসায়, ওর আম্মুর করোনা হয়েছে, তো দেখেই দেখেন কি খেল খেলতেছে। এটা কি খেলা আব্বা? আব্বা এটা কি খেলা? এটা কি খেলা? তুমি স্কুলে যাবা, স্কুলে যাবা, স্কুলে ভর্তি করে দিবে আম্মু? কবে কবে? হ্যাঁ কবে ভর্তি করে দিবে বলো?
বড় হইলে তাই চলে যাবে মুরগিটাকে নিয়া। এই দেখো রাতে মুরগি, এই যে এই যে কত সুন্দর কত সুন্দর, এই যে আমার ভাই জিতু ভাইয়া দেশে থেকে মুরগিটা এনেছে, তা আমার কেন পারলাম খাঁচা কিনে নিয়ে এসেছি, এটার মধ্যে রাখছি। কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে গ্রামে গেলে এই যে মুরগির যে ডাকটা সকালবেলা যে বাঘ দেয়, বাঘ দাও বলে আমাদের শরীরে, এটা আমার খুব ভালো লাগে। দেখেন ওকে, মানে ঢাকা শহরে এরকম টাওয়ারের মধ্যে এরকম ডাক, এটা তো আমি কখনো বহু বছর শুনি না, তা মিস করি এটা অনেক। সবসময় তো গ্রামে যাওয়া সম্ভব হয় না আমাদের, কিন্তু খুব ভালো লাগে ডাকটা, সেটা সবার সাথে শেয়ার করলাম। আমি দেখেন ভাত দিয়েছি, ও কি ফেলে টেলে একাকার। ও সকালবেলা আমি খুব ওর ডাকটা শোনার জন্য অপেক্ষা করছিলাম যে কখন ডাকবে, তো এখন ডাকলেও আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। আমার ভাই বোন ওদের বাসায় রাখতে দেয়নি, আমরা যেহেতু উপরে নিচে থাকি, তো ওরা মানে তোমার বাসায় নিয়ে যাও। পালেন কারণ ডিমটা তো আমরা কিনেই খাই, কিন্তু ভালো লাগে, যদিও এটা নাকি পুরুষ, এটা ডিম দিবে না, খুব একটা আমি পুরুষ মহিলা অত চিনি না, কিন্তু বুঝি যে ওরা ডাকে ওরা হচ্ছে পুরুষ, মোরগ বলে মোরগ, রাতা মোরগ। দেখি কয়দিন ওকে আমি পালতে পারি, ডাকটা শোনার জন্য আমার ভালো লাগে, দেখি কয়দিন রাখতে পারি পালতে পারি। আসলে বদ্ধ খাঁচায় তো ওদের কষ্ট হয়, কারণ ওরা তো হেঁটে হেঁটে পুরো বাড়ি ঘুরে বেড়ায়, দেখি কয়দিন পালতে পারি। অনেকদিন পরে রান্না করলাম চাপ চাপ খাসির মাংস, উলিজা টুলিজা সহ। আমার আবার কামড়ে হঠাৎ হঠাৎ একটু পরিজা করলে ভালো লাগে, খাসি মাংসটা রান্না করলাম। আচ্ছা, আপনাদের খাসি মাংস কীভাবে খেতে ভালো লাগে? আমার কিন্তু একটু একটু এরকম তেল থাকলে মজা লাগে, মানে চর্বি হলে ভালো লাগে। এই খাসিটাতে অনেক চর্বি হয়েছে, এবং মুগ ডাল দিয়েও খুব মজা লাগে, মুগ ডাল দিয়ে মাথা খাসি, তারপর মজা করে খাবো। রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে, একটু ভিডিও করতে ইচ্ছা হলো, সেই জন্য করলাম। শীত পড়েছে তো এখন খাসির মাংসটা খেতে ভালো লাগবে। এই যে এসেছে।